প্রিয় দর্শক, চলছে পবিত্র রমজান মাস। সবকিছু মিলে কোভিড-19 এবং আমরা অন্য রকম একটা পৃথিবীতে বাস করছি, অন্য একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই এরকম একটি সময়ের মাঝেও আপনাদের সময়টাকে একটু হলেও ভালো রাখবার প্রচেষ্টায় আমি শ্রাবণ তৌহিদা আজকে চলে এসেছি প্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের কাছে আড্ডা দিব বলে। হ্যালো আপু। হ্যালো। আসলে রমজান মাস, তার মধ্যে তো সময়টা অন্যরকম। ঈদের সময় তো অভিনেত্রীদের একটু অন্যরকম একটা ব্যস্ততা যায়, সেটা তো নিশ্চয়ই একটু কম এখন। আমাদের তো আসলে দুটো উৎসবকে ঘিরে অনেক বেশি কাজ করি আমরা, নাটক, নাচ, সব কিছুই। কিন্তু আসলে কোভিড-19 কারণে তো লকডাউন, প্লাস আসলে সবাই আমরা চাচ্ছি যে একটু নিরাপদে থাকতে, নিজের জন্য, পরিবারের বলবো সুরক্ষার জন্য, সেই জন্য আসলে কাজ একটু কম করা হয়েছে। তারপরে দু একটা নতুন নাটক তো ডেফিনেটলি পাবো। হ্যাঁ হ্যাঁ, দু একটা না, বেশ ভালো কয়েকটা করা হয়ে গেছিল। আমরা মানে গত বছরের শেষ থেকেই বলতে গেলে ঈদের কাজ শুরু করেছিলাম, তো সেই অনুযায়ী কয়েকটা কাজ আসবে। রমজান মাসের সময়টা তো অন্যরকম, এই সময়টাও কি রিহার্সালটা কিরকম করা হয় বাসায়? গত বছর আসলে ঈদে আসলে আমরা যেভাবে কাজ করেছি, যে যার বাড়ির ছাদে, নাচের অনুষ্ঠানটাই ছিল যে যার বাড়ির ছাদে মোবাইল দিয়ে শুট করে, একটা নতুন অভিজ্ঞতা, এবং সেটা আবার টেলিভিশনেও অন এয়ার যাচ্ছে। মানে আসলে আমরা মানে কেমন যেন একটা নতুন অভ্যস্ত হয়ে যাচ্ছি, নিউ নর্মাল লাইফ। কাজের ব্যস্ততা যেহেতু একটু কম, এক্ষেত্রে পুরো দিনের রুটিনটা কেমন হয় তোমার? দিনটা শুরু করছি মানে বলবো যে একটু হালকা এক্সারসাইজ দিয়ে, তারপর একটা হয়তো যে যার মতন করে যেই কাজগুলো করতে ভালোবাসি বাড়িতে বসে সেগুলো করছি। তো প্রথম রান্নার এক্সপিরিয়েন্সটা কখন, শ্বশুর বাড়িতে না তারও অনেক আগে? মায়ের বাড়িতে তো ছোট থেকে কিছু না কিছু করার মানে ইচ্ছা তৈরি হতো। সবার আগে বোধহয় সবাই সবচেয়ে বেশি যেটা পারে সেটা বোধহয় নুডলস বানাতে পারে আমার মনে হয়। চাটাই আমি বরং অনেক দেরিতে শিখেছি, কঠিন চা বানানোটাই কঠিন। স্ন্যাক্স জাতীয় আইটেম আমি ছোট থেকেই বলবো যে ওই যে পেপার কাটিং করে রাখতাম, দেখে দেখে আমার খুব ইন্টারেস্ট মানে মানে ছিল যে নতুন কিছু আইটেম করার, সেগুলো দেখে দেখেই করেছি। তবে একটা জিনিস একবার আমি বলবো যে বিয়ের পরে ডালটা রান্না করেছি, বিয়ের পরে, এবং ওইটা আমি ভীষণ ভুল করে ফেলেছিলাম। আমি মানে ডাল মানে হলো এক চামচ হলুদ দিতে হবে, পুরো আমি এক চামচ হলুদ দিয়ে ফেলছি এবং তারপর ওটা খাওয়ার অযোগ্য মানে লেগেছে। পরে আমি শুনলাম যে ডালে তো অসামান্য পরিমাণ জেসকালি হলুদ দিতে হয়। আর এরকম একবার কি জানি একটা আইটেমে আমি মনে নাই, এরকম লবণও বেশি ঝালও বেশি মানে আমি বুঝতে পারছি না কী করতে হবে, চিনি দিয়ে দিয়েছি। কেউ কি বুঝতে পেরেছিল না বুঝে নাই, তারপর দেখলাম যে ঠিক আছে। এটা তো মনে হয় একটা টিপসও যে একটু লবণ বেশি হলে একটু চিনি দেওয়া যায়। হ্যাঁ, এরকমই। এত রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার গল্প হচ্ছে কারণ আমরা দুজনেই ফুডি, কিন্তু হোয়াট অ্যাবাউট শপিং, এটা তো আমাদের সবার খুব প্রিয়। ভীষণ প্রিয়, আমার ভীষণ প্রিয়, তোমার? আমার আমার সেম। আমরা যদিও সারা বছর ধরে শপিং করতেই থাকি, কিন্তু ঈদ মানে আলাদা করেই করতে হয়। অবশ্যই, মানে ঈদটা কিন্তু আমার কাছে মনে হয় যে ছোটবেলায় বেশি অন্যরকম ছিল, কারণ ঈদের সময়ই আমরা কিন্তু নতুন জামার ব্যাপারটা দেখা যেত, হয়তো কখনো কখনো তিনটা জামা বা গিফট মিলিয়ে চার পাঁচটা জামা হয়ে যেত। এখন আমাদের আসলে প্রফেশনের কারণে নতুন জামা কাপড় রেগুলারই পরতে হয়, তারপরেও ঈদের সময় তো আসলে মানে একটু নতুন, ঈদ উপলক্ষে না কিনলে হয় না। এখন তো আর লুকিয়ে রাখা হয় না, লুক ছোটবেলার ওটা তো একটা অন্যরকম ব্যাপার ছিল যে লুকিয়ে রাখতে হবে, কাউকে দেখানো যাবে না। এখন আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হলো দোকানে না গিয়ে অনলাইনে শপিং করতে পারছি। আর রিসেন্ট টাইম আসলে কোভিড সিচুয়েশনের কারণে এটা আরো অনেক বেশি হেল্পফুল হয়ে গেছে। শুধু কি শপিং, অনলাইনে তো আমরা সবকিছু করতে পারি, ফুডও অর্ডার করতে পারি। এক মিনিট, তোমার কথা আমার মনে পড়ে গেল, আমরা তো আজকে একসাথে ইফতার করবো, এখন যেহেতু হুট করে আসা হয়েছে এবং আমি খুব বেশি আইটেম করিনি, আমি এখনই ই ফুডে অর্ডার করে ফেলি ইফতারটা। ঈদে তো নাইম ভাই স্পেশালি গিফট দেয়, দুজন দুজনকেই গিফট দেওয়া হয়, সালামিটা কে বেশি দেয়? অবশ্যই সেই দিবে, আমি কেন তাকে সালামি দেবো? উল্টো হতে পারে না, আমি গিফট দিব, সালামিটা তাকেই দিতে হবে। ওকে,
তা এছাড়াও মানে হয় না যে আমাকে ওই মানুষটা সবচেয়ে বেশি সালামি দেয়, সেটা নাইম ভাই হতে পারে বা অন্য যে কেউ হতে পারে। এখন পর্যন্ত দুইজনের ক্ষেত্রে যেটা হয় যে বাবা মা সবচেয়ে বেশি সালামি দেন, এবং মানে আমারটা যেরকম আমি এখান বাবা মার কাছ থেকে পাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে, আমার আমেরিকা থেকেও আমার বাবা মা যেহেতু থাকে ওখান থেকে পাঠায়, নাইমের জন্য তাই ওখান থেকে আসে। আবার নাইমে আলাদা করে রেখে দেয় আমার বোনের জন্য, ওটা মানে রেখে দেয়, ওর সাথে যখন দেখা হবে তখন ওকে দেই। ওকে, সো এই আর কি। কখনো ওর সালামি মেরে দেওয়া হয়েছে? আমাদের এবারে আমি তোমার সাথে একটা খেলা খেলবো, সেটা হচ্ছে আমি ঝটপট কিছু প্রশ্ন করবো, সেটার উত্তর আই হোপ যে তুমিও খুব ঝটপট দিবে, মানে চিন্তা ভাবনা ছাড়াই, এবং তার জন্য অবশ্যই একটা গিফট রয়েছে। আচ্ছা, যদি উত্তরগুলো ঠিকমতো নাও হয়, ঝটপটও না হয়, আমি তারপর আমি গিফটটা পাবো তো? হ্যাঁ, শিওর, এটাই বলছিলাম যে প্রিয় নাদিয়া আপুকে আমি অবশ্যই আকার ডিটিএইচ এর পক্ষ থেকে খুব সুন্দর একটা গিফট দিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। অভিনেত্রী না নৃত্যশিল্পী? নৃত্যশিল্পী। ওকে, মুভি নাকি গান অবসরে কোনটা বেশি ভালো লাগে? গান। ঘুরতে যেতে পৃথিবীর সবচেয়ে কোন জায়গাটা বেশি পছন্দ? এখন আমেরিকা, কারণ আমার বাবা মা সবাই ওখানে থাকে। আচ্ছা, তাহলে তো নেক্সট কোয়েশ্চেনটা খুবই অবান্তর হয়ে দাঁড়ায় যে আমেরিকাতে যাওয়ার সময় প্রিয় সঙ্গী কে? প্রিয় সঙ্গী অবশ্যই নাই। যে প্রশ্নটি শুনলে খুবই বিরক্ত লাগে নাদিয়া আপুর, একটা প্রশ্ন আছে ওটা বলা যাবে না, তাহলে তো সবাই করতেই থাকবে, ওই জন্যই বলা যাবে না, কারণ আমার মানুষ মানুষকে বিরক্ত করতে পছন্দ করে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, কে বেশি ঝগড়াটে, নাইম নাকি নাদিয়া? আমি, সহজ স্বীকারোক্তি। আচ্ছা, কে আগে সরি সরি বলে তাহলে? নাইম। ঝগড়াও বেশি করবা আমার সরি বলে, মানে ও কোনো কথা না বলি বলে হ্যাঁ ঠিক আছে আমার দোষ এরকম আর কি। সো সুইট, প্রশ্নের উত্তরগুলো আমি খুবই পারফেক্টলি পেয়েছি। সো তোমার জন্য যে গিফট টাইম বলেছি সেটাই আকাশ ডিটিএইচ এর পক্ষ থেকে খুব সুন্দর একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আকাশ ডিটিএইচ কে অবশ্যই। এটা দ্বারা কিন্তু সকল ধরনের প্রোগ্রাম রেকর্ড করে রাখতে পারবা, নাটক হোক, মুভি হোক, সবকিছু পরবর্তীতে যখন আমেরিকায় যাবা এসে দেখতে পাবা। খাবার চলে আসছে মনে হয়। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। চলে আসছে তোমার পছন্দের খাবার। ইয়েস, আমরা দুজন খুব মজা করে ইফতার করব। হ্যাঁ, আগাম থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম। ওকে দর্শক, আপনারা তো দেখেছেন যে ইফুডে অলরেডি আমরা খাবার অর্ডার করেছি এবং সেটা চলে এসেছে, এখন ওয়েটিং হচ্ছে ইফতারের জন্য। আপনারাও নিশ্চয়ই তাই করছেন। আমি শ্রাবণ্য এরই মাঝে বিদায় নিয়ে নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। অবশ্যই অবশ্যই আপনাদের একজন পছন্দের সেলিব্রিটিকে সাথে নিয়ে আমি চলে আসবো, কিন্তু কে সেই সেলিব্রিটি সেটা জানতে হলে চোখ রাখুন। আল্লাহ হাফেজ। পরিবেশটা সুন্দর না কি? কোনো হইচই আছে? পরিবেশটা খুব সুন্দর, শুধু আমার খেলাটা ঝিরঝির। এই যে এখানেও আকাশ। আকাশ কি শুধু তোমার ঢাকার আকাশ? সবার, বাংলাদেশের যে কোনো জায়গায় একই কোয়ালিটির ঝকঝকে ছবি আকাশ স্ট্যান্ডার্ডে, মাসে মাত্র 399 টাকা। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।